আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দুই বিঘা জমি জুড়ে বট গাছ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদানার ডেস্ক রিপোর্ট। দুই বিঘা জমি জুড়ে ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে আছে একটি বট গাছ। শতবর্ষী এই গাছটির নিচে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা করেন পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে লোকজন আসেন এটি দেখতে। বট গাছটির অবস্থান দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর গ্রামের বাসিন্দা মঙ্গল সরেন, বয়স 96, বলেন, আমি ছোট থেকে দেখছি গাছটিকে এবং গাছটি ধীরে ধীরে শাখা প্রশাখা চারপাশে ছড়িয়েছে। এই গাছটি আমাদের এলাকার একটি সম্পদ। গাছটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। আমরা এখানে পূজা অর্চনা করি। স্থানীয় মসজিদ নগর কারিগরি ব্যবসা ও ব্যবস্থাপনা কলেজের প্রভাষক কালীপ্রসন্ন সরকার বলেন, ছোট থেকেই আমি শুনেছি যে আমার ঠাকুর দাদারা এই গাছটি রোপণ করেছেন। পারিবারিক জায়গা জমি বণ্টনের পর এই প্রাচীন বৃক্ষটি আমার বাবা বারীন্দ্রনাথ সরকারের অংশে পড়ে। সেই সূত্রে জমি এবং বট বৃক্ষটির উত্তরাধিকার আমি এবং আমার পরিবার। লোকমুখে এও শুনেছি আমার পরিবারের তিন প্রজন্মের কাছে গাছটির বয়স নাকি শত বছর পেরিয়েছে। কালীপ্রসন্ন সরকার আরও বলেন, পরবর্তী সময়ে গাছটির উত্তরাংশে একটি শারদীয় দুর্গা মন্দির স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার পাশাপাশি এখানে একটি মেলা বসান। গাছটির চারপাশে ডালপালা মেলে ধরায় স্থানটি বেশ শীতল। 2021 সালে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সালেও মোহাম্মদ মাহফুজুল আলম দুর্গাপুরে অবস্থিত প্রাচীন গাছটি পরিদর্শনে আসেন। তিনি দিনাজপুর জেলা তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, এটি এই অঞ্চলের সবচেয়ে পুরনো বট গাছ। গাছটির বয়স 100 বছর পেরিয়েছে। এটি দুই বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে আছে। গাছটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং এখানে পূজা অর্চনা হয়। অনেক জায়গা থেকে অনেক লোক দেখতে আসে আর কি পাবো। শুক্র দর্শক, আসসালাম আলাইকুম। জেলার দুর্গাপুর গ্রামে এখানে একটি পুরনো শতবর্ষের বট গাছ রয়েছে। এই বট গাছটি শতবর্ষের বট গাছ। এখানে লোকজন এই বট গাছটি দেখতে আসে। বট গাছটি প্রায় দু বিঘা জমি সুদে ডালপালা ছাড়িয়ে ডালের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে। এই বট গাছ বিষয়ে আমি এখানে দুইস্থানীয় এক ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি। আসুন আমরা এই বট গাছ বিষয়ে জানি।